আমাদের পরিবার বর্গ দশের মতো দিন কাটাচ্ছে, আমাদের 856 জন লোক এখন পর্যন্ত জেলে বন্দী রয়েছে, আমরা সকল কারাবন্দী মহিজুলকে কিছু বলার জন্য অনুরোধ আছি।1971 সালে স্বাধীন হয়েছিল আর দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা আগস্টের 5 তারিখে, যে স্বাধীন থেকে আমরা স্বাধীন ভাবে প্রকাশ করতে পারছি। ইতিপূর্বে 2009 সালে ভোটে দেওয়া পরিকল্পিত হত্যাকাণ্ডের বিষয়ে আমরা কখনোই বলতে পারি না, আমরা কিছু বলতে পারি না। আমরা যদি রাস্তায় নামতে চাই, আমাদের রাস্তা নামতে দেওয়া হয় না। আজকের এই স্বাধীন দেশে আমাদের আমাদের কিছু বলতে হবে। আপনারা সবাই জানেন, পাকিস্তান আমলের থেকে শুরু করে ঐতিহ্যবাহী অনেক নাম ধাম কিন্তু আছে। পাকিস্তান আমলের নাম ছিল ইপিআর, 1972 সালে 3রা মার্চের নামকরণ করা হয় বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর। 1980 সালে এই বিডিআরের কালার প্রদান করা হয় এবং এই বিডিআরের অনেক ইতিহাস আছে। আপনারা জানেন যুদ্ধ আছে এবং এই বিডিআরের কিন্তু আপনার যে স্বাধীনতা সংগ্রামে দুইজন বীর শহীদ এই বিডিআরের সোয়াল আছে এবং অসংখ্য শহীদ হয়েছে, অসংখ্য খেতাবপ্রাপ্ত বিডিআর আছে এই বাহিনীর যার কারণে এই শক্তিশালী এই বাহিনীকে কিছু কুচক্রী মোহর এই শক্তিকে দেখতে পারে না, বিদায় ষড়যন্ত্রের মাধ্যমে এই বিডিআর বাহিনী এবং আমাদের প্রান্তীয় সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। এটা কিন্তু আজকে আর বাংলার মানুষের জানতে পারি নাই। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যুবকের তাওলায়, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফেসবুকে একটি খবর কিন্তু ঘুরপাক খাচ্ছে যে একজন ভাবি আগের দিন বলছিল যে আমার 3 মাস হয়ে গিয়ে গেছে, তার আমার স্বামী তার সাথে সেই ছেলে দাঁড়িয়ে আছে, তার মায়ের প্রায় 16 বছর। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার ছেলে কি করব বয়সে তার বাবার যে আদর এসে পাইতে পারে সেই ব্যবস্থা আপনারা করেন, জাতির কাছে আমরা সেটাই রেখে যেতে চাই। আপনারা জানেন 2009 সালে যে ঘটে যাওয়া ঘটনা, সেইখানে আমাদের যে প্রহসনের নামে বিচার করা হয়েছে সেই বিচারের কোনো কিন্তু আগামাতা নাই। সেইখানে সম্পূর্ণ প্রজ্ঞাপনকারী করে নতুন করে আইন করে আমাদেরকে বিচার করা হয়েছে, যেখানে নামমাত্র আমাদেরকে এক পকেট নিয়োগ দিতে পারছে কিন্তু সেখানে কিন্তু কথা বলতে পারে নাই। তারা এক পকেট আছে, তারা দাঁড়িয়ে আছে, আমার যে সাক্ষী দিয়েছে আপনারা জানেন এই ঘটনা প্রায় 1.5 বছর পরে কিন্তু এই মামলার সাক্ষী গ্রহণ শুরু হয়। কি জন্য তারা কোনো সাক্ষী পাচ্ছিল না? আমি পলাশের যুদ্ধে মিথ্যা ভরে দেখি নাই, আমি 71-এর আমি রাজাকারকে দেখি নাই, কিন্তু আমি দেখেছি 2009 সালে কিছু রাজাকারের তারা আমাদের এই সাজি ভাইদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে আমাদেরকে জেল খেলায় নিক্ষেপ করেছে, আমাদের জেল খেলায় পাঠিয়েছে। আজকে যদি সুরক্ষিত হয় এই অফিসারদেরকে সিলেক্ট করতে হয়।